বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও তোমাদের দোয়া ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, বিআরএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা নিয়ে দিয়ে শুরু করছি আমি আজকে আরেকটি ক্লাস। আমি নাসরিন বেগম, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটি করবো সেটি হচ্ছে প্রথম শ্রেণীর বিষয় গণিত। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে, দেখো বন্ধুরা, আজকের পাঠের বিষয়টা হচ্ছে 21 থেকে 50 পর্যন্ত কথায় অথবা বানান লিখা। তো এখানে আমি কিন্তু বুট বই 76 পৃষ্ঠা উল্লেখ করছি। তো আমাদের বানানটা আমাদের ধারাপাত বই 1 থেকে 100 পর্যন্ত আছে, 10 পৃষ্ঠা সম্ভবত। তো তোমরা যদি, আমরা তো সবাই কেজিতে প্লেতে 1 থেকে 20 পর্যন্ত ভালোভাবে পারি, তাই ম্যাডাম আজকে 1 থেকে 20 পর্যন্ত বাদ দিয়ে তোমাদেরকে 21 থেকে 50 পর্যন্ত বানান লিখতে বলছি। তো বানান আর কথায় লেখা একই কথা, আমরা কিন্তু বড় ক্লাসে পড়ি, বিদায় আমরা কথায় লিখব। আর বন্ধুরা দেখো, আমি 76 পৃষ্ঠা এখানে বুট বই উল্লেখ করছি, এখানে তোমাদের বুট বই 76 পৃষ্ঠা সুন্দর করে 21 থেকে 50 পর্যন্ত বানান দেওয়া আছে, তোমরা এই বুট বইটা ফলো করতে পারবা। এই জন্য আমি এখানে বুট বই 76 পৃষ্ঠা উল্লেখ করছি। তো বন্ধুরা দেখো, আমরা কীভাবে বানানগুলি লিখব। আমরা কিন্তু প্লে কেজিতে এরকম 10টা গড়ের পরে খাতার মধ্যে আরেকটা গড়ের মধ্যে আমরা সমান সমান দিয়েছি। তো এখন তো আমরা প্রথম ক্লাসে, প্রথম শ্রেণীতে পড়ি, তাই আমাদের সমান সমানের সারিটা আমরা বাদ দিয়ে দিছি। তোমরা সংখ্যার পাশাপাশি এরকম বানানের ঘর লিখবা। দেখো আমি কিন্তু আগে কিন্তু আমাদের ঘর করা খাতা ছিল, আমরা এখন গড় ছাড়া খাতার মধ্যে এরকম স্কেল করে ঘর করে নিব। 10টা গড়ের মধ্যে 10টা সংখ্যা লিখবা, পাশাপাশি বানানের ঘরটা একটু বড় রাখবা। এরকম পরপর আবার 10টা করে 10টা বানান, এরপর 10টা বানান, আবার 10টা সংখ্যা, আবার 10টা বানান। তো বন্ধুরা চলো, আমরা বানানগুলো কীভাবে পড়বো একটু খেয়াল করে তোমরা দেখো। এরকম আমরা 21 থেকে 30 সাজিয়ে লিখব সংখ্যা, সংখ্যার পরে বানান লিখব। এ করুশুকার কু তালিবাস্য 21, বয়াকার বা রশি ই তালিবাস্য 22, তো একার্তে রশি ই তালিবাস্য 23। চ, এখানে কিন্তু যুক্তবর্ণ খেয়াল করবা কীভাবে বানানটা বাঁধতে হয়। চ, বো বসংযুক্ত রশিকার তালিবাস্য 24। এরপরে বন্ধুরা দেখো, 25 কিন্তু আমরা অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করব। প, চন্দ্রবিন্দু, চৌষিকার চি তালিবাস্য 25, আবার যুক্তবর্ণ 26, ছ একার ছ ব বসংযুক্ত রশিকার তালিবাস্য 26, তারপরে আছে 27, দ্বন্দ্ব সংখ্যা আছে তো 71, তালিবাস্য 27। তোমরা লিখতে গিয়ে অনেক কিন্তু 27 লেখো, 27 লিখবো না, আমরা লিখবো 27। তারপরে আছে 28, 28 বানানটা অনেকে ভুল করো, এখানে আছে সরাইয়া টো 71, তালিবাস্য 28। তোমরা তো অনেকে 18 লিখতে যে ঠ লিখো, তাই এখানে টোর ক্ষেত্রে ঠ লিখো, তোমরা কিন্তু অবশ্যই সরাইয়া টো 71, তালিবাস্য 28 লিখবা। তারপরে আছে 29, আমরা কিন্তু 29 বানানের মধ্যে দীর্ঘ উ দিব, দীর্ঘ রস্য কিন্তু 19 বানানের মধ্যে আমরা দিয়েছি, এখানে দিব আমরা দীর্ঘ উ, দীর্ঘ উ দন্তান্ন নরিশিকান্নি তালিবাস্য, দীর্ঘ দন্তান্ন উন তো রফলা। আমরা যদি এর উপরে মাত্রা থাকে আমরা তো রফলা বলবো, তো রফলা রসিকার তালিবাস্য 29। 30 ক্ষেত্রে এভাবে পড়বো, তো রফলা রসিকার তালিবাস্য 30। তো বন্ধুরা সবাই কিন্তু মনে রাখবা, 29 30 এসব এই বানানগুলো লিখতে গিয়ে এর উপরে আমরা মাত্রা ব্যবহার করব, নইলে কিন্তু বানানটা কাটা হবে। এরপর দেখো 31, এক ও এক তো রফলা রসিকার তালিবাস্য 31, তারপরে 32, আমরা এগুলো বত লিখবো না, আমরা লিখবো 32, ব তো রফলা রসিকার তালিবাস্য 32। আবার অনেকে 33 লেখো, 33 লিখবা না, লিখবা 33, তো একাতে রফলা রসিকার তালিবাস্য 33। তারপরে 34, চৌকার চৌ তো রফলা রসিকার তালিবাস্য 34। এখানে দেখো আমরা 25 কিন্তু চন্দ্রবিন্দু দিছি, 35 চন্দ্রবিন্দু আছে, প চন্দ্রবিন্দু 29 পয় তো রফলা রসিকার তালিবাস্য 35। 36 লিখবো না আমরা, আমরা লিখবো 36, ছ তো রফলা রসিকার 36। 37, আমরা কিন্তু এখন আর 37 লিখলে হবে না, আমরা লিখবো 37, 35 মতো 37 আমরা চন্দ্রবিন্দু দিব, দ্বন্দ্ব একাশ সাত চন্দ্রবিন্দু রশি সাই তো রফলা রসিকার তালিবাস্য 37। তারপরে আছে 38, সরায়াটো 8 তো রফলা রসিকার তালিবাস্য 38। তারপরে 39, আমরা কিন্তু 19 ক্ষেত্রে শুধু রস্য ব্যবহার করব, তারপরে 29 থেকে আমরা প্রতিটা উনের মধ্যে দীর্ঘ ব্যবহার করবো। দেখো এখানে 29 লিখছি দীর্ঘ দিয়ে, তারপরে 39, দীর্ঘ উ দন্তন্ন উন চ ল রসিকার তালিবাস্য 39, আবার 40, চ ল রসিকা রসযুক্ত রসিকার তালিবাস্য 40।
এরপরে বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু 40 বর্ণ যুক্ত বর্ণ আছে আমরা পড়াটাও শিখে নেই লেখাটাও আমরা শিখে নিব এক ও এক চ ল ল সংযুক্ত রসিকার তালিবাস্য 41 তারপরে সে 42 বর্ষিকার 29 তো একারা বিয়া তোমরা ব্যঙ্গে ব্যঙ্গে বর্ণগুলি পড়বা লিখবা তাহলে কি ভুল হবে না বর্ষিকার 29 তো একারা বিয়া ল ল সংযুক্ত রসিকার তালিবাস্য 42 তারপরে সে 43 তো একারতে তো একারতা তেতা ল ল সংযুক্ত রসিকার তালিবাস্য 43 44 এখানে কিন্তু চ হচ্ছে আমাদের 44 এ শুধু হবে 44 চর্ষিকার 34 তো একারা চুয়া ল ল সংযুক্ত রসিকার তালিবাস্য 44 দেখো বন্ধুরা প্রত্যেকটা 25 এর মধ্যে আছে চন্দ্রবিন্দু 35 প্রতিটা পয় লিখতে গেলে আমরা চন্দ্রবিন্দু দিব 35 চন্দ্রবিন্দু আছে আবার লিখব 45 প চন্দ্রবিন্দু 29 তো পয় তো একাত্তর ল ল সংযুক্ত রসিকার তালিবাস্য 45 তারপর লিখব 46 ছেকার ছ চ ল ল সংযুক্ত রসিকার 46 47 একা সাত ও সাত চ ল ল সংযুক্ত রসিকার 47 সরাই আট ও আট এটি আমরা ভেঙে ভেঙে লিখবো তাহলে কি ভুল হবে না চ ল ল সংযুক্ত রসিকার 48 দেখো আবার কিন্তু দীর্ঘ দিয়ে 49 লিখছি আর 49 50 বারণটা তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি সহজ করে লিখছি দীর্ঘ উ দন্তন্য উন দেখো আমরা কিন্তু অনেকে পেঁচায় পেঁচায় লিখি হয়তো দন্তন্য লিখি মূর্ধন্য লিখি অস্পষ্টভাবে আমরা বুঝাইতে পারি না আসলে কীভাবে যুক্তবর্ণ লিখতেছি এখানে তোমরা খেয়াল করো সহজভাবে আমি লিখছি দীর্ঘ দন্তন্য উন পরপরে ইও লিখবা ইওর নিচে চ সংযুক্ত প ইও চ সংযুক্ত আকার তালিবাস্য 49 তারপরে দেখো 50 প ইও চ সংযুক্ত আকার তালিবাস্য 50 তো বন্ধুরা আমরা কিন্তু যুক্তবর্ণগুলো ভেঙে ভেঙে লিখছি শিখছি তোমরা ভালোভাবে বাসায় শিখবা লিখবা পৃষ্ঠাবলি লিখবা আমাদের কিন্তু মিড টার্ম পরীক্ষায় পড়াগুলি থাকবে তো অবশ্যই তোমরা আমার কাছে লিখে পৃষ্ঠাবলি দেখাবা এ বলে আজকের মতো বিদায় নিলাম খুদা হাফেজ ভালো থেকো